ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো বড় ভাই। আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ভাই দেয়া হয় না আপনি কাজ মন চাইলে তিনটি কালেকশনে ভাই ফিলাকবি বাচ্চা মানুষ তো করছে ফিলাকবি বাচ্চা। আমি এখন দর্শকদের উপরে ছাড়ি দেব প্রতিবেদনে। দর্শক ভাই যাত্রা কি নির্ভর করে দর্শক ভাই দেখে শুনে আমার থেকে তিনটি গরু নিতে পারবে। গরু আছে অনেক, ওই আপনি সার বাচ্চা আছে, জার্সি বকনা আছে, অনেক গরুই আছে। তারপর আমি সচরাচর অ্যাড দিই না ভাই, আপনার ওই মানুষ অ্যাডে অনেক প্রতারণা হয় ভাই। আপনি উদ্দেশ্য বলেন বলি আপনি গরু বড় করবেন না, ছোট করে দেখাবেন মানুষের। কোনো ভাই যেন আপনাকেও কমপ্লেন না দিতে পারে, আমাকেও কমপ্লেন না দিতে পারে। আমার কথা ছোট জিনিস ছোট টাকা দিনিক, বড় জিনিস আসি বড় টাকা দিক। দর্শক ভাই আসি আমার কথা পাবনার মাটি, তার কোনো দর্শক ভাই যেন প্রতারণা না শিকার হয়। আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া মুড়ে আসলে আমার দেখা পাবে। এর আগেও আমার একটা প্রতিবেদনে নয়ন বিহার দেওয়া আছে, প্রতিবেদনটা মনে হয় অনেক ভিউ হয়েছে। দর্শক ভাইয়ের কাছে ভালো কিছু করতে পারছি বলে অনেক ভিউ আছে প্রতিবেদনটা, আপনি দেখবেন। এই চ্যানেলেই আছে, দর্শক ভাইদের বলবো এই চ্যানেলেই আছে, আপনি দেখবেন আমার ব্যবহার আসার। আপনি আরও 10টা লোকের কাছে শ্যুট করবেন। অনেক লোক আমার কাছে কমপ্লেন দেয় ভাই, বায়না মারি দেয়, আপনার ওখানে টেকা দিলে টেকা দেয় না, আপনার গরু পায় না। অনেক প্রবাসী ভাই অনেক কথা বলে ভাই, আমি ওটা বলবো না। আমার কথা আপনারা মানুষ বিশ্বাস করতে ঠকবেন না, টেকা আপনার ব্যথা আপনার। গরু আপনারা এসে এখানে দেখে শুনে ক্রয় করতে পারবেন ভাই। আর কোনো প্রবাসী ভাই বিশ্বাস করলে যে আমি বলেছি ভাই, আপনি ভিডিওর লাস্টেও আমি বলবো যে ভাই কোনো প্রবাসী ভাই যদি কারো বিশ্বাস করেন একজনকে করবেন, 10 জনের প্রতিবেদন দেখি 3 জনকে বিশ্বাস করলে আপনি ঠকবেন। আচ্ছা আচ্ছা, তা আজকের পর্বে কয়টা গরু? আজকের পর্বে আমি 3টা গরু দেখাবো। ফিলাকবি তো আমি মুখে বলতে চাচ্ছি না, দর্শক ভাই যাচাই করে বলবে ফিলাকবি কি না। 3টা গরু আমার মনে করবেন লাডে লাডেই কি না, 3টা গরু কেউ যদি লাই লাডে দেবো, 2টা সার বাচ্চা হবে ফিলাকবি, 1টা প্রেগনেট ফিলাকবি বকনা হবে। এখনও দাঁতই নাই, অবশ্য দাঁত লড়ছে। আমি গৃহস্থের বাড়ি থেকে দেখে নিয়েছি যে ভাই আমার থেকে নিবি, সে ভাই দেখে নিবি, কাগজ আছে প্রেগনেটের কাগজ আছে, যে ভাই নিবি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনি ওখান থেকে কাগজ দেখে আমি ইমুত মারি দিতে পারবো, বা যে সরজমিনে যে ফেরাবে তাকে দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। দেখান বড় ভাই, আলহামদুলিল্লাহ দেখান ভাই। আমরা শুরুতেই 1 নম্বরে মাশাল্লাহ খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু ভাই এটি? এটি আপনার অনেক লোক তো, আমি তো ভাই পাইকারি ব্যবসা করি হাট বাজারের, আমি তো এসব গরুগুলো সচরাচর কিনি না, কিন্তু অনেক সুন্দর লাগলি চোখের কাছে, এই জন্য গরুগুলো আমি 3টা 4টা ছিল। এই কাবুত লোক বলতে চাই ফিলাকবি, তা আমি তো ভাই এত কিছু চিনি না, দর্শকদের পুরো ছেড়ে দিলাম। দর্শক ভাই যদি জাতমান, দর্শক ভাই সচরাচর অনেক ভিডিও দেখছে, দাসমা জাতমান আর দর্শক ভাই চিনানি লাগবে না ভাই। দর্শক ভাই এখন পরিপূর্ণভাবে জাতমান চিনে, দর্শক ভাইয়ের টেকা দর্শক ভাইয়ের ব্যথা, দর্শক ভাই এখন আর পাবনা জেলায় প্রতারণায় শিকার হবে না। পাবনা জেলার মানুষ ভাই বহুরূপে আসক্ত। দর্শক ভাই আমার কথা সরজমিনে আসি দেখি শুনি আমার থেকে ক্রয় করতে পারবে। অনেক লোক বলতে যে ফিলাকবি গরু, কিন্তু 3টা গরুই আমার কাছে আছে ফিলাকবি, কিন্তু ফিলাক অনেক ভাই কমেন্টেও বলবে যে ফিলাকবির মতন, ওটা বলবো না। আমি বলবো দর্শক ভাই দেখি শুনি গরু 3টা আমার থেকে ক্রয় করতে পারবে। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কত মাস হবে? এটা বয়স হবে আপনার 4 মাস প্লাস মাইনাস কম বেশি 2-1 দিন হতে পারে। এটা গৃহস্থ বাড়ির গরু, আপনার বর্ডারের কাছ থেকে কালেকশন করা। আমরা মূলত সার ব্যবসা করি, হাটের ব্যবসা। এর আগেও আমার মনে করবেন নয়ন ভাইয়ের চ্যানেলে কৃষি বাংলা চ্যানেলে আমার অ্যাড দেওয়া আছে। আমি তো সচরাচর অ্যাড ছাড়তে পারি না, আমাদের হাটের ব্যবসার জন্য আমরা মূলত আমরা 500, এমনও বাসুর আমাদের 500 টাকা লাভও বেচতে হয় হাটে ভাই। আমরা মূলত মনে করবেন যে ভাই হয়তো অনলাইনে অনেক লোক আমার থেকে গরু নিছে, আপনার প্রবাসী ভাইগণ, আপনার ওই সিলেট কুমিল্লা আপনার চট্টগ্রাম কক্সবাজার অনেক জায়গায় আমার থেকে গরু নিছে। কোনো ভাই আজ পর্যন্ত বলতেও পারেনি, বা কোনো ভাই কমেন্টে লিখেও নি যে সিটার সাইদুল ভাই বা বাটপার কারুর টেকা মারি খাইছে, কারুর বায়না মারি খাইছে। ওটা আমরা দর্শক ভাই বলবো, দর্শক ভাই সব সময় আমার কথা দর্শক ভাই আর্জেন্ট প্রতারণায় না শিকার হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা ফ্লাকবি জাতের সার বাচ্চা। ফ্লাকবি জাতের সার বাচ্চা আমি তো বলবো না, দর্শক ভাই বললে আমি বলবো ফ্লাকবি জাতের সার বাচ্চা। দর্শক ভাই যদি বলে যে না ফ্লাকবি না, তাহলে দর্শক ভাইয়ের টেকা দর্শক ভাই জাতটা বিবেচনা করে আমার থেকে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন ভাই? এটার দাম আমি 3টা গরু 3টা ফ্লাকবি গরু, দর্শক ভাই যদি নেয় আমি আর সাথে আলোচনা সাপেক্ষে 3টারই দাম নিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রথম গরু, এটা সরাই দেন, পরবর্তী গরুটি আমরা দেখাই ভাই। সিরিয়াল নাম্বার 2 মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা। কি জাতের গরু ভাই এটি? এটা আপনার ফিলাকবি গরুই। দর্শক ভাই আমরা তো আর শখ মানে হাটের ব্যবসা যে ভাই আমি প্রথমেই বললাম, আমরা তো আর এত কিছু বুঝি না ভাই, এই গরুর নাম জাতমান। আমার ঘটনা হচ্ছে দর্শক ভাই যদি যে ব্যবসা করে যদি বলে ফিলাকবি গরু, তাহলে দর্শক ভাই ফিলাকবির দাম দিয়ে নেবে, ফিজিয়ান গরু হলে ফিজিয়ান গরুর দাম দিয়ে নেবে। আমি দর্শক ভাই বলবে যে আমি যে হাইটে রাখছি, কোনো দর্শক ভাই
মন খারাপ করবেন না। অন্য অন্য ফিলাক বিক্রি দর্শক ভাই ওর খানামার থেকে অনেক জায়গায় থেকে কালেকশন করে, কিন্তু আমি যে তিনটা ফিলাক বিক্রি এমন দামে দেবো দর্শক ভাই, বাংলাদেশের মানুষ ফিলাকবি বলতে আর দর্শক ভাই কোনো মানুষ প্রতারণায় পড়বে না, আমি যে দামটা দিয়ে দেবো ফিলাকবি গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়স কত মাস হবে এটার? এটার বয়স আছে আপনার 7 মাস প্লাস। 7 মাস প্লাস বয়স আছে। আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটা সারবাছুর। সারবাছুর দামটা হাইটে থাকছে, হাইটে দামটা থাকছে দর্শক ভাই বললামই, অনেক জায়গা থেকে ফিলাকবি গরু। কিন্তু দর্শক ভাই যদি আমি কই যে মেলা লোক ফিলাকবি গরু হলে দাম বলে যে 2 লাখ 3 লাখ 4 লাখ, আমি তাহলে আমার এই গরু যদি আমি 1.5 লাখের নিচে যে দাম না চাইবো দর্শক ভাই আমার লিবে না, আমার কথা পাবনার মাটি তার কোনো দর্শক ভাই যেন প্রতারণায় শিকার না হয়। আসবি দেখি শুনি যাচাই বাছাই করি দর্শক ভাই গরু ক্রয় করবি। আচ্ছা আচ্ছা, আর প্রবাসী ভাইদের জন্য বলবো আপনারা কারোর ছলা কথায় কলা ভিজিবেন না, পাবনার মানুষ ওই যে আমি আবার বলছি পাবনার মানুষ গরুর ব্যবসা আশি সারি মনে করবেন বহু রূপে আসক্ত হয়েছে, অনেক রূপ ওদের, ওদের রূপ আপনারা ধরতে হলে সরজমিনে লোক পাঠাতে হবে, সেবেন গায়ে আপনারা ধরতে পারবেন। দামটা কেমন রাখছেন? দামটা আপনার যে বললাম ভাই আমি আলোচনা সাপেক্ষে তিনটা গরু, এটা আপনার যেটা আছে ওটা গাভিন ফিলাকবি গাভিন, ওটা গাভ আছে এখনও দাঁতি নাই গরুটা, আপনি ওই গরুটা দেখেন তিনটা গরু, যে গরু দর্শক ভাই যদি একসাথে নেয় একসাথে নেবে, একসাথে নিলে কোনো দর্শক ভাই আমাকে 10 থেকে 15 হাজার টাকা লাভ দিলাম দিতে পারবো তিনটা গরু একসাথে নিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা সরাই দেন পরবর্তী গরুটি আমরা দেখাই। দেখান হালাম ভাই সিরিয়াল নাম্বার 3, মাশাল্লাহ খুবই বিগ বডির একটি গরু দেখতে পাচ্ছি আমরা, এই গরুটি সম্পর্কে একটু বলবেন ভাই। এই গরুটি সম্পর্কে ভাই এটা আপনার প্রেগনেট 2 মাসের ফিলাকবি গরু প্রেগনেট, ওই গৃহস্থ বেটা বলেছে বর্ডারের আশেপাশে কালেকশন করা। ভাই আমি তো এখন পর্যন্ত ফিলাকবি কি ফিজান আমি এখন পর্যন্ত বুঝি আর পাইনি, তিনটা গরু আমাকে সুন্দর লাগেছে, আমি ঘরে তিনটা গরু লাডে কিনেছি, গরু দর্শক ভাই যদি লাই তিনটা আমাদের লাডে নিতে পারবে, এটা প্রেগনেট আছে কার্ড সহ আছে, আপনি কার্ডে যে কয়দিন দেওয়া আছে ওইটা দেখি আমাকে দর্শক ভাই বিবেচনা করে আমার থেকে ক্রয় করতে পারে, গরুটা কিন্তু এখনো দাঁতি নাই, এখনো দাঁত হয় নাই গরুটা কিন্তু কেবল দাঁত লড়তেছে আমি দেখছি অবশ্য দর্শক ভাই, মানে আপনি গৃহস্থর কথাও বিশ্বাস করেছিলাম যে এত বড় গরু দাঁতি নাই, পরে আমি নিজেই দেখি গরুটা দাঁত লড়তেছে, এখন যে কোনো দর্শক ভাই যদি আমার থেকে নেয় আমার থেকে দেখি শুনি ক্রয় করে নিতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই মেলা মনে করবেন মেলা লোক গরু বিভিন্ন রাম কয়, কত মাসের প্রেগনেট চলছে এটা? আপনি প্রেগনেট কাটে আছে 2 মাস 7 দিন কের গৃহস্থ ভাই থেকে কার্ড সহ নিয়ে আসি, যে কোনো ক্রেতা ভাই আমার নিলে ইমো হোয়াটসঅ্যাপে আমি প্রেগনেটের কাগজটা দিয়ে দিতে পারবো আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, মাজাটা অনেক চড়া, নেশটা দেখেন হাফ সাদা, পায়ে গিরি কাটটা দেখেন, অনেক ভাই করবে বলবি মনে করেন বাফট গরু, এখন করে গরু তো আমার নাম জানি না ভাই, গরু আমরা দর্শক ভাই যদি ব্যবসায় দেখাবে আচ্ছা আচ্ছা সেটি দেখি নিতে পারবে, আমার কথা দর্শক ভাই যেন আর প্রতারণায় পাবনার মারে না শিকার হয়। এই দর্শক ভাই মেলা মানে আমি ভাই ছোট গরুর ব্যবসা করি, আমার তো অনেক লোক আমার সাথে কথা হয় প্রবাসী ভাইদের, অনেক প্রবাসী ভাই বলে যে ভাই গরু দুধের গাভি কিনলো আপনার ওখান থেকে প্রতারণা, এই কিনলেও প্রতারণা, আমি বলি দর্শক ভাই প্রবাসী যে ভাই থাকেন দুধের গাভি আপনি কিনতে হলে সরজমিনে আসবেন, আর তাছাড়া আপনি একটা প্রেগনেট গাভি জাতের গাভি আপনি কিনে বাড়ির লালন পালন করবেন কখনো আপনি লস হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন? এই তিনটা গরুই ভাই আমি যে আলোচনা সাপেক্ষে আমার থেকে যে কোনো দর্শক ভাই নিতে পারবে, কিন্তু অন্য অন্য খামারের থেকে আমার এখানে রেটটা চিপ রেট থাকবে, আমি তো বলেছি যে তিনটা গরুর 10 থেকে 15 হাজার টাকা লাভ দিলে আমি গরু তিনটা দিয়ে দিতে পারবো, যে কোনো দর্শক ভাই যে কোনো মুহূর্তে যে কোনো কারণবশত মনে করে গরু যে কোনো সময় লস হবে না আর কি, আমরা হাটের ব্যবসা পাইকারি করি ভাই, আমি তো সার ব্যবসা করি, এই গরুগুলো আমার খুব মনের কাছে সহজ লাগিছে বা দেখতে ভালো লাগতেছে, অনেক লোক বারে বারে শিখেছে ফিলাকবি গরু, আমি এই জন্য আপনি দেখি, আমি তো অনেকদিন অ্যাড দিই না ভাই। আচ্ছা আচ্ছা, আমি তো অনেকদিন অ্যাড দিই না, আমি তো হাটে ব্যস্ত থাকি ভাই, 5-7-10টা করে বাস চালিয়ে আসি, হাটে ব্যস্ত হয়ে যায় 15-10 হাজার 20 হাজার কামাই হয়, এমন কোনো সপ্তাহে বাজার খারাপ গেলে মনে করবেন ওই গায়ে গায়ে যাচ্ছে, এই টিপে যাই গরু তিনটা কালেকশনে পাইছিলাম, দর্শক ভাই যদি ভালো কিছু মনে করে বা ভালো জাতমান যদি তৈরি করতে চাই গরু তিনটা আমার সাথে কথা কয়ে নিতে পারবি। তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে ভাই কিছুই বলার নাই, যেহেতু দর্শকদের টাকা দর্শকদের ব্যথা, যেহেতু যার টাকা তারই কিন্তু ব্যথা থাকে, আমার কথা এই পাবনার মাটিতে অনেক ভাই প্রতারণা হয়েছে এই গরু নিয়ে, আর আমি আপনাকে মূলত ভিডিওর লাস্টে একটা কথা বলি, আপনি গরু জুম করে বড় দেখাবেন না দর্শক ভাই, অনেক মানে দর্শক ভাই বলে বাড়িতে গেলে গরু ছোট ভাই মোবাইলে বড় দেখে, আপনিও বড় দেখাবেন না, আমার কথা আমার জিনিস ছোট আছে আমি জিনিস ছোট দামে বেচবো, বড় দেখা বড় দামে বেশি একজনের অধিশাপ নিয়ে
ব্যবসা করি বড় লোক হওয়াটা ওটা মানুষের পক্ষে কাম না। আমি বলবো দর্শক ভাই সব সময় দর্শক ভাই সরজমিনে আসবেন, আর প্রবাসী ভাইদের জন্য বলবো যে কোনো লোক বাসায় থাকলে আপনি দিয়ে পেটা গরু ক্রয় করবেন, কোনো রকম কোনো দিন ঠকবেন না। আর মূলত মনে করবেন আমাদের পাবনা জেলায় অনেক মানুষই মনে করবেন অনেক অনেক ধরনের অনেক গরুর ব্যবসা করে, কি ডাকুনে প্রতারণা হয়। আমি ভাই এডে আসি না, তারপরেও আল্লাহর রহমতে মনে করবেন ভালো কালেকশন, আমি ছোটো ছোটো গরু আছে ওগুলা বাড়িতে কালকে হাটে বিক্রি হবে। আমার অরণকুলা হাট পাবনা জেলা অরণকুলা হাট আছে, হাটে এগুলো বিক্রি করবো। আর এই তিনটা গরু ফিলাকবি গরু, আমি তো এমন ফিলাকবি বলিনি, মানে দর্শক ভাই আপনারাই যাচাই করি দেখবেন গরু জলগুলো যদি জাতের হয় বা ফিলাকবি যদি গরু হয়, কোনো ক্রেতা ভাই যদি নেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনি যোগাযোগ করে যে কোনো সময় নিতে পারবেন। আমার কথা আপনারা আর প্রতারণার শিকার হন না। আর মানুষ প্রবাসী ভাইদের জন্য বলবো আপনারা বিশ্বাস করবেন একজনকে, দশজনের হেডে কি আপনি দুইজনকে বিশ্বাস করলে আপনারও বেশি ঠকবেন। আপনি প্রবাসী ভাইরা বলবো যে কোনো একজনকে বিশ্বাস করবেন, আপনি তো যাদের বাড়িতে লোক নাই তারা বিশ্বাসের পরে যে কোনো একজনকে বিশ্বাস করবেন। ওর থেকে দুইবার তিনবার গরু নেবেন, খারাপ হলেও এমনি আপনার কাছে আর ফোন দিবে না, কথা বলবে না। যদিও ভালো জিনিস দিতে পারে তাহলে আপনার কাছে ফোন দিবে, কথা বলবে। যে বড় খামারি যে প্রবাসে থাকেন যার গরু পালতে অনেক ইচ্ছুক তাদের জন্য বললাম, মানে আপনারা যে কোনো একজনকে বিশ্বাস করবেন, দুইজনকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বার একটু বলে দেন। দর্শকদের উদ্দেশ্যে আমার ফোন নাম্বার 01777-480-195। এই নাম্বারে যোগাযোগ করলে দর্শক ভাই যে কোনো সময় যে কোনো গরু পাবে আমার কাছে। দর্শক ভাই ফিজিয়ান কন জার্সি বকনা কন আমরা তো এগুলো কালেকশন করি বাড়ির থুই দেওয়ার জন্য। এই দর্শক ভাই দেখাইলাম, কোনো দর্শক ভাই যদি ইচ্ছা হয় গরুগুলা নেবেন সমস্যা নাই, গরুগুলা সচরাচর অনেক বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।